তোমাদের আমি রবি ঠাকুরের প্রয়াণ দিবসে আমি এই পর্বে তোমাদের রবি ঠাকুরের কয়েকটি প্রেমের বাণী এবং লাভ কোটস এবং তার প্রেম সম্পর্কে তার কয়েকটি বিখ্যাত উক্তি শেয়ার করছি। রবি ঠাকুর বলেছিলেন, নাম মানুষকে বড় করে না, বরং মানুষ নামকে জাগিয়ে তোলে। অপর ব্যক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোনো মাহাত্ম্য না, কারণ চলিবার শক্তি লাভই যথার্থ লাভ, অগ্রসর হওয়া মাত্র লাভ নহে। ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না শুধু সুখ চলে যায়। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চায়। তোমার অভিমানের কারণে কেউ যদি দুঃখ পায় তাহলে ভেবে নিও, সে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। এত ভালোবাসি, এত যারে চায়, মনে হয় না তো সে যে কাছে নাই, যেন এক বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিব ডাকি। ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটি হলো একটি চিরন্তন সত্য, যা যেই হৃদয়ে সৃষ্টি হয় সেই হৃদয়ে থাকে। আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি আমাদের সকলের নাই। ভালোবাসার জগতে প্রাপ্তি বলে যদি কিছু থেকে থাকে তার নাম বেদনা। স্নেহ ভালোবাসা অতীত হয় না, অনন্তকাল ধরে বর্তমান হয়ে বেঁচে থাকে। যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না। ভালোবাসা যেখানে গভীর নত হওয়া সেখানে গৌরবে। নারীর প্রেম যে পুরুষকে চায় তাকে প্রত্যক্ষ চায়, তাকে নিরন্তর নানা আকারে বেষ্টন করবার জন্য সে ব্যাকুল। মাঝখানে ব্যবধানের শূন্যতাকে সে সইতে পারে না। একজন নারীকে জীবনকে প্রেম পরিবর্তন করতে পারে, আর একজন পুরুষকে উচ্চাকাঙ্ক্ষা। আসল প্রেম কখনো অধিকারের দাবি করে না, বরং স্বাধীনতা দেয়। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না হো, জীবন থেকে মৃত্যু। উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও, যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে সে কখনোই তোমার ছিল না। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে প্রেম। যে মানুষ প্রেম দান করিতে পারে ক্ষমতা তাহারই, যে মানুষ প্রেম লাভ করে তাহার কেবল সৌভাগ্য। জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয়, কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়। প্রেম নয় বরং ভালোবাসাই থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে ভোলা যায় না। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। কেবল প্রেমই বাস্তবতা, এটি কোনো অনুভূতি নয়, বরং এটি হলো এক পরম সত্য। ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসোনি। যখন তুমি সত্য কথা বলবার জন্য
নিন্দা করো না, কেবল নিন্দা করবার জন্য সত্য কথা বলো, তখন তোমার সে সত্য কথা নীতির বাজারে মিথ্যা কথার সমান দরেই প্রায় বিক্রি হয়ে যায়। মানুষের জীবনের সব থেকে বেশি যেই জিনিসটি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ।